শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায়নি। এটা এটা দেখা গেছে কে পালাইছে কে থাকছে দেশে। उनने स्लोगन दी हम राजा कर, हम राजा कर। अच्छा, क्योंकि हमारे माँ बोला था जे क्या बोला था जे मैं नहीं चाहती जे राजाकार के बेटा सरकारी চাকরি ভাই যেটা পারিস না ওটা কেন বলতে হবে ভাই? ইংলিশ আর বাংলা বল, হিন্দি মানে হয়ে গেছে বলো, জোগাড় জোগাড় হয়ে গেছে একদম। বাংলা ইংলিশ মিশাল করে বল। এই সময় কত রং বিক্রি হয়েছে আর অনেক দেওয়ালে অনেক জায়গায় এরা ফটোগ্রাফি করছে আর কি, কাজ করছে অনেক কিছু। হ্যালো চাকুরা, কেমন আছে আমার সোনা বাবুরা? তো তোমরা জানাও বাংলাদেশে কি হচ্ছে 5 আগস্ট থেকে আজকে পর্যন্ত কি কি হচ্ছে তোমরা জানো, তোমরা দেখতেছো ফেসবুকে সোশ্যাল মিডিয়া অনেক কিছুতে দেখতেছো। তো আমি জানি না তোমরা কতটুকু এনজয় করতে পারছো, তাও আমি এনজয় করার জন্য আরও অনেক কিছু ভিডিও খুঁজে খুঁজে বের করছি। তো আশা করি তোমাদের এই ভিডিওগুলো অনেক ভালো লাগবে। তো বেশি দেরি না করে ভিডিও শুরু করবো, লেটস গো বেবি। খালি আছে ওই বাসায়, একা আছে, তো কি করছে বাসা পরিষ্কার করছে কেন? শেষে মজা আছে, আচ্ছা দেখবো শেষে কি মজা আছে। একটা কিছু ভালো কাম করলো, ডাকাতি করতে আসে বা কিছু করছে আর কি, এই জন্য মাইর খেয়েছে ভাই। সুন্দর গান গাচ্ছে। যারা কখনো ঘরে কাজ করেনি তারা ওটা দেখছি গাইস, যারা বাসায় কাজ করে না তারা রাস্তা জানেন ট্রাফিক সামলাচ্ছে, রাস্তা পরিষ্কার করছে, আরো অনেক কিছু করতেছে, দেওয়ালে আর্ট করতেছে। এমন পরিবেশ কোথায় পাবা? সমাজ এমন আর কি, ছাত্র এমন দেশপ্রেম কোথায় পাবা? ছাত্রের কাছ থেকে শৃঙ্খলা আমরাও বজায় রাখবো। দুইটা ছবি তুলে দাও। ওকে ওকে, কি করতেছে? গণভবনের এটা দৃশ্য, যখন পোলাম চেক করে চলে যায় তার গণভবন থেকে অনেক কিছু নিয়ে আসছে, অনেকে চুরি করছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায়নি। সেটা দেখেই বোঝা যায় কে পালাইছে কে আছে বাংলাদেশে। আজকের ব্রেকিং নিউজ, গোপালগঞ্জের জাতীয় সংগীত দেখি, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, পুটকি লাল পুটকি লাল পুটকি লাল, দেখি গান লাগাই দিতে। আমাদের উপদেষ্টা এসেদের জন্য এই নতুন করে দেশে স্বাধীন হয়েছে, তাছাড়া হইতে পারত না। আবু সাহিদের জন্য মেইন করে ডক্টর ইউনুস, আবু সাহিদের বাসায় কিন্তু এটা গণভবনের রান্নাঘর। ও কি ও দেখ কত বড় ওভেন, খাওয়া দাওয়া লুটপাট হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, টেকি ভিতরে কোন হচ্ছে বাবু? হো হো হো, এ তো জোকারি করতে পারে। ইস্টিউন হতে পুলিশ পানি মোমেন্ট, আচ্ছা জোর লাগা এ তুম ধাক্কা, জোর লাগা কি করতেছে লেগে চুপে ছক্কা, কেন কি হলো কেন কি হলো? হ্যাঁ স্টুডেন্ট তো, এই বন্ধু এটা স্টুডেন্ট না? হ্যাঁ, ট্রাফিকের দায়িত্ব পালন করতে থাকে না ও? হ্যাঁ, কি করতে আছে কাকা? একটা পাঁচ টাকা দেবেন রুটি আর একটা ছোট কোক দেন। এই ও সোশ্যাল মিডিয়া আর কি ভাইরাল হওয়ার জন্য কাজ করছে। ভিডিও রান কর, করছস? হ্যাঁ করছি। হ্যাঁ বাবু খাও, এই ভালো করে শুধু তো ভিডিও কর, সোশ্যাল মিডিয়া দিতে হবে তো ভাই। এত জোগাড়ি আমাদের বাংলাদেশে অনেক জোগাড় আছে বুঝছো,
তাদের জন্য আমাদের মনও ভালো থাকে, এমন এমন ফানি ভিডিও বানায় আমাদেরও মন ভালো লাগে। বাসি বাজা বাবু থামাও, তোমার গাড়ি আছে সামনে, যাবে বিয়া করতে যাবা, একটু দেরি করো, ধৈর্য ধরো। কেমন আইন না মানলে এমন হবে? কিউট লাগছে শাড়ি পরে ট্রাফিক। সেটা গণবন্ধে নিয়ে এসে মনে হয় কলাচ্ছে বাবু, ছাত্রলীগ কেন ভাই খেতে গেছে, ছাত্রলীগকে দিতে, ছাত্রলীগের নাম এখন উচ্চারিছে, গণবন্ধে কি কি দিয়েছে, সব কিছু দিয়েছে ভাই, হারি পাশে শুরু করে মশলা পর্যন্ত। রাতের বেলা ডাকাত করতে গেছিল বাসায়, ধরা পড়ে বেচার কি অবস্থা, আর আমাদের ছেলেগুলো জানাই কেমন পাইতাম কেমন জানি। যেমন হলে তেমন আচ্ছা মনে হয় আর কি পানিতে সিঁড়ি নিয়ে যাচ্ছিল টুর্নামেন্ট দেখা দিচ্ছে বসে থাক বস, যেমন সাথে নিয়ে গেলে তেমন একটু মজাও নেই, সেই জন্য সেনাবাহিনী হাই লেভেল বাকি চোখে মাইল লাগেনি। এই এমন করে পরে কেন কথা করছে রে কাউয়া, রে এটা কি বলো তো, কত সুন্দর করে হাত করছে দেখো খালি, ও সে চরম লাগছে সিনারিটা, ও সে ও মাই গড, সেই এটাও দেখার চুরি করতে পারে ধরা পড়তে, নাচ এখন ভালো করে নাচ, সবাই ওকে নিয়ে মজা করতেছে, ও আর ডাকাতি করবি শিক্ষা ওদের, আর যে আর ডাকাতি করবেন জীবনে, এখানে প্রচুর আর কি প্রচুর ভাইরাল হয়েছে বেটা, করো নাচো বাবু নাচো, কি নাচ হচ্ছে বাবু, এই নাচ ভালো লাগেনি, ডাকাতি করবে না, ডাকাতি করবে কত বড় অসম্ভব, আমি পারি না,
এবার ভালো নাচ হয়েছে, এই নাচ ভালো লাগছে তোমার, সবাই দেখো ওকে নিয়ে সেই মজা লাগিয়েছে ও। এমন মনে করো মেয়ে না আনলেও এমন মজা পাবো না, এমন এর সাথে যেমন মজা পাইছে এরা। আমাদের দিনাজপুর যেটা মহিলা কলেজের যে দেওয়ালটা ওখানে তোমার আমাদের ছাত্র ছাত্রীরা আর্ট করতেছে, ভালোই লাগছে। একজনের দেখলাম মনে ভালোই লাগছে আর্টগুলো, আর কি সামনাসামনি একটা একটা আলাদা ফিলিং জাগতিছে। পরে যা কাজ সেইভাবে এই মনে করো ভোটের কাগজ বা বিভিন্ন ধরনের পজিশনের পোস্টার লাগাই দিবে দেওয়ালে। গুড জব, গুড জব, কি করবে শুয়ে শুয়ে সামলাই, এটা ভালো কাজ, অনেক ভালো কাজ, তুমি শুয়ে শুয়ে করতেছো অনেক, আমি প্রাউড করছি। এই আর্টগুলো করতে অনেক কষ্ট হয়, বা এক সময় দেখবো কোনো প্রতিষ্ঠান বা কোনো প্রাইভেট বা কোনো হাসপাতালের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের দেখবা পোস্টার দেওয়ালে লাগিয়ে গেছে, এটা হচ্ছে অনেক খারাপ বিষয়। দেখবো এটা লাগবে, এখন না এক মাস দুই মাস বা কয়েকদিন কয়েক মাস পর এটা লাগবেই দেওয়ালে, এত কষ্টে এরা করছে, কিন্তু দেখবা পরে এইসব হবেই। কত সুন্দরভাবে কত কষ্টে রং করতে সময় নষ্ট করে এইসব রং করতে দেওয়ালে, বা টিকে রাখা আর কি প্রোটেক্ট করা আমাদের দায়িত্ব। যেন এই দেওয়ালটা কেউ নষ্ট না করতে পারে, কেউ কোনো কাগজ লাগাতে না পারে, কোনো পোস্টার যেন না লাগাতে পারে, এটা আমাদেরকে দেখে রাখতে হবে। অনেক সুন্দর আমাদের বাংলাদেশে ভালো ভালো আর্টিস্ট আছে, সেটা তোমরা এই ভিডিওগুলো আর এই ছবিগুলো দেখলে তোমরা বুঝে পাবা। আর অনেক ভিডিও আছে, অনেক অনেক জেলার অনেক ভিডিও করছে এরা দেওয়ালে, তো ওইসব ভিডিও দেখলে আমাদের দেশের আর্টিস্ট কম না, অনেক ভালো ভালো আর্টিস্ট আছে আমাদের দেশে। দেখছো কত সুন্দর আর্ট করছে, দুই দিনের বেলা এই অসাম, কত সুন্দর লাগছে ডাবলটা, ও অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক মুগ্ধ। আচ্ছা সো গাইস, এমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে, সো টাটা বাই বাই। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ सूर्य नमस्कार करो या फिर अनुलोम विलोम, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।